আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা যারা গাভি পালন করি আসলে তাদের জন্য একটি জরুরি কথা, সেটা হলো আপনারা যারা নতুন খামার করতে চান বা নতুন গরু ক্রয় করেন, আসলে গরু কেনার ক্ষেত্রে যেরকম অবলয় আপনার ধৈর্য ধরতে হয় তেরকমই তার চেয়ে বেশি পরিশ্রম করতে হবে আপনার গরু ক্রয় করে নিয়ে আসার প্রথম এক সপ্তাহ। আপনি একটা গাভি ক্রয় করে নিয়ে আসলেন বাজার থেকে হোক বা খামার থেকে হোক, নিয়ে আসার পরে আপনার যদি কোনো শেড থাকে যে শেডে গরু নেই, মানে ছোটো কোনো জায়গা আছে, সেই জায়গায় গরুটা রাখতে হবে প্রথম। আর যদি না জায়গা না থাকে তাহলে এমন জায়গায় রাখতে হবে যে জায়গায় আপনার গরু কোনো দিন চলাফেরা করে না, সেই জায়গায় আপনাকে সে গরুটা রাখতে হবে। এবং যদি শেড থাকে সেই জায়গায় রাখবেন, রাখার পরে আপনি এক কাজ করবেন, গরুটার প্রথম রেস্ট করানোর পরে আপনি ওকে দু চারটে পা ভালোভাবে পটাশের পানি দিয়ে ধৌত করতে হবে, করে ওকে ভালোভাবে জীবাণুনাশক করে গোসল করাতে হবে। ভালোভাবে গোসল করানোর পরে ওই যে সেটে কোনো গরু নেই আপনার, ওই সেটে আপনার ওই গরুটা কমসে কম 4-5 দিন রাখতে হবে। আর যদি জায়গা না থাকে আপনার, ওই জায়গায় 3-4 ঘন্টা আপনাকে ওইভাবে রেখে দিতে হবে গরুটা। এটা অবশ্যই আমাদের করতে হবে। এটা আমার গরুর দুধ বন্ধ করে দিছি বাছুর হওয়ার জন্য, সেই জন্যই পালানে হাত দিয়ে দেখতেছি পালানে কোনো চাক আছে কি না। এটাও আপনারা অবশ্যই করবেন, যেসব গরুর দুধ হঠাৎ করে আপনি দুধ বন্ধ করবেন, দেখবেন চাক হয়েছে কি না, মাঝে মধ্যে হাত দিয়ে দেখবেন, এসবগুলো চেক করবেন। আসলে প্রথম কথায় যাই, আমি যে কথা বলছিলাম, ওই গরুটা যাতে আপনি কোন 4-5 দিন ওই জায়গায় রাখবেন, যদি আপনার জায়গা না থাকে ওই জায়গায় কমসে কম এক জায়গায় কমসে কম যদি সকালে নিয়ে আসেন ওই জায়গায় খাবার দেবেন, ওই জায়গায় সব কিছু, রাত্রেবেলায় আপনি আবার গোসল করিয়ে আপনার গরুর ভিতরে ঢুকবেন, ওই জায়গায় ট্রান্সফার করবেন। কারণ একটা গরু বাজার থেকে আসুক বা খামার থেকে আসুক, কোনো জীবাণু নিয়ে সাথে করে নিয়ে আসে, এই জন্য অবশ্যই এই কাজটা করবেন। এটা আপনার করা অবশ্যই জরুরি, কারণ যদি ওই গরুটা আপনি এই কাজগুলো না করেন, যদি কোনো রোগ ব্যাধি নিয়ে আসে, তাহলে আপনার খামারে যতগুলো গরু আছে সব আক্রান্ত হবে। এটা সবসময় মাথায় খেয়াল রাখবেন। আর একটা কথা বলি, দেখবেন গরু ক্রয় করে নিয়ে আসার পরে সব গরুগুলো পাতলা পায়খানা করে। আসলে কি জানেন, যে কোনো খামারি বা বাজার থেকে ক্রয় করলে কি করে, এই গরুটা আমার ভালোভাবে খাওয়াতে হবে, মানে বেশি যেটুকান যে মাত্রায় খাবার দিত তার সাথে অতিরিক্ত মাত্রায় খাবার দেওয়া হতো, ওদের দেওয়ার কারণে হজম না করার কারণে ওর গ্যাস হয়ে যায় পেটের ভিতরে, হওয়ার পরে পাতলা পায়খানা করে। এই জন্য বাজারে বিভিন্ন পাতলা পায়খানা ওষুধ আছে, তাই ক্রয় করে নিয়ে এসে ওদের খাওয়াতে পারেন। আমি বলবো না যে এই কোম্পানির ওষুধ কিনে নিয়ে আসবেন, অনেকে ইউটিউবার বলেন যে এই এই কোম্পানির এই পাউডার ওষুধ খাওয়াবেন, আমি এটা এ কথা আপনাদের বলবো না। যে কোনো ওষুধ, ভালো ওষুধ আছে সেটা নিয়ে এসে খাওয়াবেন, তাহলে দেখবেন ওর পেটের গ্যাস বের হয়ে যাবে, পাতলা পায়খানাও ঠিক হয়ে যাবে। এটা সবসময় মাথায় রাখবেন। আর গরু যখন আপনি ক্রয় করেন, ভালোভাবে দেখে শুনে ক্রয় করবেন, যাতে নসিবে যা আছে তাই হবে। তারপরে নিজের একটা চেষ্টা থাকবে যাতে আমি ভালো জাতের গাভি ক্রয় করতে পারি বা ভালো জাতের একটা বকনা গরু ক্রয় করতে পারি, যার থেকে আমার ভবিষ্যৎটা যাতে ভালো হয় বা উজ্জ্বল হয়, এমন কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে এবং চেষ্টা করতে হবে আমাদেরকে। আর গাভি ক্রয় করার ক্ষেত্রে একসাথে বেশি গাভি ক্রয় না করে আপনি প্রথমে একটা কিনলেন, 15 দিন বা 20 দিন পরে যে আর একটা ক্রয় করতে পারেন, এভাবে করে আপনি গাভি ক্রয় করতে পারেন। প্রথম চান্সে বেশি গাভি দিয়ে শুরু করার চিন্তাভাবনা আমি মনে করি বলবো না আপনাদেরকে, কম নিয়েই শুরু করা সেটাই বেটার হবে, আমি এটাই ভালো মনে করি। এখন যেটা যার যা ভালো লাগে সেটি তাই করবেন, মনে তাদের মনের ব্যাপার। আর একটা কথা আপনাদেরকে বলি, অনেকেই ভাই কমেন্ট করে বলেছেন, ভাই কমেন্টের উত্তর দেওয়ার সময় পাইনি ভাই। আর একটা কথা হলো যে অনেক বলেছেন যে 10টা গাভি সব সময় আমি ঘাস খাওয়াবো, সেজন্য কত অংশ জমিতে ঘাস, আপনার দেশি গাভি কি বিদেশি গাভি, যদি বিদেশি গাভি হয়
আপনার ফ্রিজিয়ান গাভিয়ায় কমসে কম 40% জমিতে আপনাকে ঘাস লাগাতে হবে, তাহলে আপনার 12 মাস ভালোভাবে ঘাস খেতে পারবে গরুগুলো। আর একটা কথা, অনেকেই আপনারা প্রশ্ন করেন যে আমরা একটা ফ্রিজিয়ানের জায়গা, ভাই ফ্রিজিয়ানের জায়গা ভাই অত বেশি সেট খরচ করা যাবে না, অল্প দিয়ে শুরু করতে হবে, অল্প কিছু বেশি খরচ করা যাবে না সেটের পিছনে। আমি সে খরচ করব আপনার হচ্ছে গাভীর পিছনে, যাতে ভালো মানের গাভী কুড়াই করতে পারি, তারপরে ঘাসের পিছনে, সেটের পিছনে বেশি খরচ করা যাবে না। আর যদি মনে করেন আমি একদমই 10টা গরু পালন করব, এখন পালন করব না, আস্তে আস্তে করব, একবারে করে নেব, সেটা আলাদা বিষয়, এটা সবসময় মাথায় রাখবেন আপনারা। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। খুদা হাফেজ।